পানি কমায় সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র রাজধানী পান্থপথে পানি ভবনের ব্রিফিং তথ্য জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভুঁইয়া সুরমা নদী গত চব্বিশ ঘন্টায় নয় সেন্টিমিটার কমেছে কানাইঘাট পয়েন্টে এবং চোদ্দো সেন্টিমিটার কমেছে সিলেটের সিলেট স্টেশনে এই পানিটা নামার ফলে নতুন নতুন এলাকাগুলো প্লাবিত হচ্ছে এই আগামী দুই মাস আমাদের জন্য ঝুঁকিপূর্ণ যে কোনো সময়ে এই ধরনের ভারী বর্ষণ আবারও হতে পারে এবং যে কোনো দিক দিয়ে হতে পারে এবং বন্যা পরিস্থিতিরও ঝুঁকি আছে